শ্রেণীর ছাত্ররা, তোমরা জানো এই লকডাউন পরিস্থিতিতে আমরা সামনে সামনে ক্লাস করতে পারছি না, তাই সেমিস্টার উদ্যোগে যে অনলাইন ক্লাস হয়েছিল আজ তার একটি পর্ব। এই পর্বে আমরা শিখব কারক বিভক্তি নিয়ে। তোমরা জানো এর আগের ক্লাসে আমি বলেছিলাম কারক ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার সম্বন্ধ আছে সেই কারক। কারক ছ প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবাদানকারক, অধিকারকারক। বিভক্তি প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথম বিভক্তি হলে কর্তৃকারক হয়, দ্বিতীয় বিভক্তি হলে কর্মকারক হয়, তৃতীয়া হলে করণকারক হয়, আর চতুর্থী হলে সম্প্রদানকারক হয়, পঞ্চমী হলে অবাদানকারক হয়, আর সপ্তমী হলে অধিকারকারক হয়, এবং ষষ্ঠী বিভক্তি হয় সম্পূর্ণ পদে। আমরা পূর্বেই বলেছি যে কারক নির্ণয় করে বিভক্তি নির্ণয় করা যাবে না, তাহলে প্রথমে আমরা কারক নির্ণয় করি, পরে বিভক্তি নির্ণয় করি, কিন্তু সংস্কৃতে প্রথমে বিভক্তি নির্ণয় করতে হবে, তারপরে কারক নির্ণয় করতে হবে, তাই আমরা বিভক্তি শিখব। তাই আমাদের আজকের বিষয় সংস্কৃত। শ্রেণী অষ্টম, একক কারক, যেহেতু আমাদের প্রথমা দ্বিতীয় পাঠ্য, তাই আজকে আমরা শিখব প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি প্রথম সূত্র স্বতন্ত্র কর্তা, কর্তা যখন নিজে কোনো কাজ করে অপরে সাহায্য ছাড়া, তখন সেই কর্তা স্বতন্ত্র কর্তা। এখানে প্রথমা বিভক্তি হয়, যেমন শিশু শিশু চন্দ্র পশ্যতি, স্বতন্ত্র কর্তা আমাদের প্রথম সূত্র। এই সূত্রে বলা হয়েছে কর্তা যখন নিজে নিজে কোনো কাজ করবে সেই কর্তা স্বতন্ত্র কর্তা, অন্য কোনো সাহায্য নেবে না, নিজে নিজে করবে কাজটা, সেই কর্তা স্বতন্ত্র কর্তা। যেমন শিশু চন্দ্র পশ্যতি, শিশু চাঁদ দেখছে, শিশু চাঁদ দেখছে, সেই চাঁদ শিশু নিজে নিজেই দেখছে, অন্য কেউ তাকে সাহায্য করছে না। এখানে শিশু স্বতন্ত্র কর্তা, সেই স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্ত হবে, আর প্রথমা বিভক্ত হলে কর্তৃকারক হবে,
আর এটা যদি আমরা উত্তর লিখি তখন সেক্ষেত্রে লিখব স্বতন্ত্রকর্তা সূত্রানুযায়ী কর্তৃকারকের প্রথমা বিভক্তি। এখানেও দেখলে আমাদের প্রথমে বিভক্তি বার করে নিতে হলো, তারপরে সেই বিভক্তি থেকে আমরা কারণ পেলাম। সংস্কৃতি কারণে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আর স্বতন্ত্রকর্তাকে কর্তা যখন বিভিন্ন কাজ করবে তখন সেই কর্তা হবে স্বতন্ত্রকর্তা, এবং সেখানেই প্রথমা বিভক্তি হবে ও কর্তৃকারক হবে। আশা করি বোঝা গেল সূত্রটা। এরপর আমাদের দ্বিতীয় সূত্র ইতি অব্যয় যোগে প্রথমা। ইতি অব্যয় যোগে প্রথমা, ইতি অব্যয়কে যার সঙ্গে যুক্ত থাকবে তার প্রথমা হবে। যেমন দশরথ ইতি নরপতি আসে, ইতি অব্যয়টা যার সঙ্গে যুক্ত থাকবে তার প্রথমা বিভক্তি হবে। দশরথ ইতি নরপতি আসে, এখানে তোমরা দেখো দশরথ শব্দটার সঙ্গে ইতি অব্যয়টা জুড়ে আছে। এখানে বোঝার কিছু নেই, ইতি অব্যয়টা যেহেতু দশরথের সঙ্গে যুক্ত হয়ে আছে তাই দশরথটি প্রথমা বিভক্ত হবে। আর প্রথমা বিভক্ত হলে কোন কারক হবে? কর্তৃকারক। তাহলে ইতি অব্যয় যে প্রথমা এই সূত্রানুযায়ী দশরথ শব্দের সঙ্গে ইতি যুক্ত রয়েছে বলেই এটা প্রথমা বিভক্ত হবে, এবং সেই কারণে এটি কর্তৃকারক হবে। সুতরাং বুঝতে পারছো তোমরা? চলে যাও পরের সূত্রে। কর্তা যখন কাউকে নিয়োগ করবেন, তখন সেই কর্তা প্রযোজক কর্তা কর্তা এখানে প্রথমা হবে। যেমন প্রভু ভৃত্য নিয়োজয়তি, কর্তা যখন কাউকে নিয়োগ করবেন, কর্তা যখন কাউকে নিয়োগ করবেন কোনো কাজের জন্য তখন সেই কর্তা প্রযোজক কর্তা, আর এই প্রযোজক কর্তায়
প্রথম বিভক্তি হবে যেমন প্রভু ভৃত্যং নিয়োজয়তি প্রভু ভৃত্যকে নিয়োগ করেছেন তাহলে কে নিয়োগ করেছেন প্রভু তাহলে প্রভুটি প্রথম বিভক্তি হবে প্রভুর প্রথম বিভক্তি হবে এবং সেই অনুযায়ী কর্তৃকারক হবে তাহলে আমরা আজকে প্রথম বিভক্তির সূত্রগুলো আলোচনা করলাম তোমরা বাড়িতে করে অবশ্যই দেখবে এবং স্কুল যদি কোনো সময় করে তখন আমরা আরও বিস্তারে আলোচনা করব এই কোভিড পরিস্থিতিতে তোমরা বাড়িতেই থাকো বাড়ির বাইরে বেরোতে হলে মাস্ক ব্যবহার করবে সুস্থ থাকবে এই প্রার্থনা করি।